চিন্তার পরিবর্তন। কানাই এবং বলাই একই গ্রামে থাকত। ওই গ্রামে জলের খুব সমস্যা ছিল। গ্রামের সবাই দূরের একটা নদী থেকে জল বয়ে নিয়ে আসত। একদিন কানাই এবং বলাই ঠিক করল তারা ওই দূর নদী থেকে জল বয়ে নিয়ে আসবে এবং 50 পয়সা কলসি দরে বিক্রি করবে। এইভাবে তারা কাজ শুরু করে দিল। প্রতিদিন তারা জল বয়ে নিয়ে আসত এবং 50 পয়সা করে বিক্রি করত। এইভাবে 1 বছর কেটে গেল। একদিন কানাই বলল সে একই কাজকে ভিন্নভাবে করতে চায়। কানাই বলল সে নদী থেকে গ্রাম পর্যন্ত একটা পাইপলাইন তৈরি করবে এবং কম পয়সায় আরও অনেক অনেক জল সে বিক্রি করবে। এই কথা শুনে বলাই বলল এতেই ঠিক আছে, নদীর থেকে গ্রাম পর্যন্ত পাইপলাইন তৈরি করতে অনেক সময় লাগবে এবং অনেক কষ্টের। বলাই রাজি হল না, কানাই একাই কাজ শুরু করে দিল। কানাই প্রতিদিনের কাজও করত আর পাশাপাশি পাইপলাইনের কাজও করতে লাগল, কারণ পাইপলাইন লাগানোর জন্য পয়সারও তো প্রয়োজন। এইভাবে 3 বছর পর কানাই নদী থেকে গ্রাম পর্যন্ত পাইপলাইন তৈরি করে ফেলল। এবার সে বাড়িতে বসে 10 পয়সা কলসি দরে জল বিক্রি করতে লাগল এবং সে প্রতিদিন একসঙ্গে অনেক জল বিক্রি করতে লাগলো। ফলে কানাই খুব তাড়াতাড়ি এক ধনী ব্যক্তিতে পরিণত হলো আর বলাই যেমন ছিল তেমনই থেকে গেল। ধন্যবাদ। আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।